নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা লেসন প্ল্যান বা ব্যপ্ত পাঠটিকে নিয়ে আলোচনা করব। বাংলার অলরেডি আমি চারটে পাঠটিকে আপলোড করেছি, এটা 5 নম্বর পাঠটিকা। এছাড়াও আপনারা প্লে লিস্টে গিয়ে লেসন প্ল্যানের অনেক রকমের পাঠটিকা আপনারা পেয়ে যাবেন, পছন্দ মতো পাঠটিকা আপনারা সেখানে সিলেক্ট করে দেখে নিতে পারেন। আর দেখার পূর্বে বলবো, ইউটিউবে আপনারা আপনাদের রেজলিউশনটা বাড়িয়ে নিন, 1080 মেগাপিক্সেল পর্যন্ত এটা আছে, সেটাতে দেখলে এর কোয়ালিটিটা ভালো থাকবে। আর যাদের পিডিএফ দরকার তারা হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে কমেন্ট সেকশনে দিন। একই রকমভাবে আমরা বাঁ দিকটাতে বিদ্যালয়ের নাম, শ্রেণী, শিক্ষার্থীর সংখ্যা, গড় বয়স এইগুলো লিখব, এবং ডান দিকে লিখেছি বিষয়, একক, উপ একক, আজকের পাঠ। এখানে বাংলা ভাষা ও সাহিত্য পাতাবাহার, একক হচ্ছে বনভোজন, এটা কার লেখা, গোলাম মোস্তাফার লেখা। উপ একক হচ্ছে প্রথম 12 লাইন, এটাকে আমরা নিয়েছি, দুটো ভাগও ভাগ করে নিতে পারেন আর একদিনও পড়িয়ে দিতে পারেন। এটা আজকের পাঠ হচ্ছে ওই শিক্ষক সহায়ক উপকরণ হচ্ছে দুটো ভাগে, একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে বিশেষ। সাধারণের মধ্যে যেগুলো ডেলি আপনার ক্লাসরুমে থাকে সেইগুলো, আর বিশেষের মধ্যে থাকবে পাঠ রিলেটেড একটা ছবি এবং কর্মপত্র থাকবে, চার্ট থাকবে। উদ্দেশ্য হচ্ছে দুটো, বিশেষ উদ্দেশ্য আছে, সাধারণ উদ্দেশ্য আছে। বিশেষ উদ্দেশ্যের মধ্যে 3টে পয়েন্ট আছে এবং সাধারণ উদ্দেশ্যের মধ্যে 3টে পয়েন্ট আছে। আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি, এটা হচ্ছে আয়োজন স্তর। আয়োজন স্তরে দেখুন, আয়োজন স্তর একই রকমভাবে করা হয়েছে, বিষয়বস্তু আছে, শিক্ষক শিক্ষিকার কাজ আছে, যৌক্তিকতা আছে, শিক্ষার্থীর আচরণ আছে, যৌক্তিকতার সময়, শিক্ষার্থীর প্রতিক্রিয়া। তো এটার জন্য টোটাল আমার টাইম রাখা হয়েছে 10 মিনিট। আয়োজন স্তর পাঠে প্রবেশ করার পূর্বে শিক্ষার্থীদের সাথে পাঠ রিলেটেড কিছু প্রশ্ন করা হবে বা বনভোজন সংক্রান্ত কিছু প্রশ্ন করা হবে, যাতে তারা এই পাঠটি তাদের বলার আগে বা বোঝানোর আগে তারা যাতে ঠিকঠাকভাবে এটা বুঝতে পারে। তো বিষয়বস্তু হচ্ছে এখানে কুশল বিনিময় শ্রেণীসজ্জা হবে, দিয়ে দল বিভাজন হবে, এবং এটা আপনারা পজ করে পাশের পয়েন্টগুলো সব এখানে দেখবেন কী কী আছে সেগুলো সুন্দরভাবে লিখবেন। শেষে হচ্ছে পূর্বজ্ঞান যাচাই এবং আজকের পাঠের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে মূল পাঠে প্রবেশ। এই রিলেটেড আমরা আরও কিছু তাদের প্রশ্ন করব অভিজ্ঞতা কেন্দ্রিক, যেমন বলবো তোমরা শীতের সময় বেড়াতে যাও, ক দল এবং খ দলে আমাদের ভাগ করা থাকবে, একটা প্রশ্ন ক দলকে করব, একটা প্রশ্ন খ দলকে করব। এইখানে আমি একটা কথা বলবো, যে এইখানে যে 1 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, যে তোমরা শীতের সময় বেড়াতে যাও ক দল বলো, এর উত্তরটা কিন্তু হবে ঠিক এর পাশেই। এখানে যে উত্তরটা হ্যাঁ তারা দিয়েছে, অনেকটা নিচে উত্তরটা আছে, এটা কিন্তু ঠিক পাশে তোমাদেরকে করতে হবে, যাতে জিনিসটা খুব সুন্দর হয়। বেড়াতে গিয়ে রান্নাবান্না করে যে খাও তাকে কী বলে? তারা বলবে পিকনিক, আবার অনেকে বলবে বনভোজন। যদি তারা বলে, আমরা বলবো যদি পিকনিক বলে তাহলে বলবো তাকে বাংলাতে কী বলে বনভোজন, আর বনভোজন বললে বলবো তাকে ইংরেজিতে কী বলে তোমরা বলো। অ্যান্সারগুলো কিন্তু ঠিক তার পাশেই থাকবে, তাহলে দেখতে অনেকটা ভালো থাকবে। এরপর আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি, উপস্থাপন স্তর। এটা হচ্ছে আমাদের মেন জায়গা, বিষয়বস্তু হচ্ছে পঠন পাঠন, তার তলাতে আছে পাঠ্যপুস্তকের ব্যাখ্যা। এইখানে আমরা আমাদের যে পাঠ্যপুস্তকের সংক্ষিপ্ত সার যেটা আছে, জিস্ট যেটা আছে, বইয়েও লেখা আছে দেখবে, তোমরা ওই বইয়ের লেখাটাও এখানে কিন্তু তুলে দিতে পারো, সুন্দরভাবে এটা তোমরা তুলবে। এরপর শিক্ষক বা শিক্ষিকার কাজ কী হবে, এরপর শিক্ষার্থীরা বনভোজন কবিতাটির পৃষ্ঠাটি বের করতে বলবো এবং কবিতাটি একজনকে পড়তে বলবো এবং অন্যদের মন দিয়ে শুনতে বলবো। এরপর এই পাঠ রিলেটেড তাদেরকে কিছু প্রশ্ন করা হবে, যেমন বাগিচা শব্দের অর্থ কী, কবিতাটিতে কারা খেলতে এসেছে, কোথায় তারা বনভোজন করতে এসেছে, কোন মাসে কারো ঘুম নেই, এই মানে পাঠ রিলেটেড কিছু প্রশ্ন তাদেরকে করা হবে। এবং এটা যেহেতু মূল বিষয় আমাদের আজকের লেসন প্ল্যানে, সেই জন্য এটার টাইম আমরা রেখেছি 20 মিনিট। এরপর মূল্যায়ন স্তরে কী হবে, মূল্যায়ন স্তর একইভাবে ভাগ করা আছে, বিষয়বস্তু শিক্ষক বা শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, তার পাশেই আছে যৌক্তিকতা, টোটাল সময় হচ্ছে 10 মিনিট, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া হচ্ছে প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে এবং উত্তর লিখবে। বিষয়বস্তু হচ্ছে আজকের পাঠের মূল্যায়ন ও কর্মপত্র প্রদান, আজকের পাঠটি শিক্ষার্থীরা কতটা উপলব্ধি করলো তা জানার জন্য তাদের প্রত্যেকটি দলে একটি করে কর্মপত্র দেওয়া হবে এবং পূরণ করার নির্দেশ দেওয়া হবে, ঠিক মতো পূরণ করেছে কিনা তা দেখা হবে। এটার জন্য সময় রাখা হয়েছে 10 মিনিট। এরপর কর্মপত্র দেখো, এটা হচ্ছে কর্মপত্র, একই রকমভাবে তোমরা বাঁ দিকটাতে লিখবে, শ্রেণী লিখবে এবং
তারা ডান দিকটাতে পূর্ণ মান লিখবে, সময় লিখবে, টোটাল সময়টা কত, আর শ্রেণীর তলাতে তোমরা বিষয়টা লিখতে পারো। এখানে প্রশ্নগুলো কী কী হয়েছে, বাকিচের শব্দের অর্থ কী, রান্নার জন্য তারা কী কী সঙ্গে এনেছিল, কবিতাটিতে কারা খেলতে এসেছিল, কবিতাটি কটি মেয়ের কথা বলা হয়েছে, শূন্যস্থান পূরণ কীভাবে হবে, ড্যাশ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম, ক্ষয় হচ্ছে নারিকেলের মালার, ড্যাশ কেউ এনেছে দুটি, কেউ এনেছে ছোট্ট মোটি, কেউ এনেছে ড্যাশ, ড্যাশ বাগিচার তলায় যেন তারা হেসেছে। এইখানে পর্যবেক্ষকের স্বাক্ষর থাকবে এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর থাকবে। এইভাবে পুরো বিষয়টা এগিয়ে যাবে। আমাদের যে প্রাইমারি সেকশনের যে পাঁচটা লেসন প্ল্যান ছিল, আমরা পাঁচটা লেসন প্ল্যানই আপলোড করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পাঁচটা ইংলিশ লেসন প্ল্যান আপলোড করবে এবং টোটাল 20টা লেসন প্ল্যান আপলোড হবে ডিএলএডের যারা স্টুডেন্ট আছেন তাদের কথা মাথায় রেখে, এবং তারপরে আমরা আপার প্রাইমারির 20টা লেসন প্ল্যান এখানে আপলোড করব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো, এবং নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো।